فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. তিনি বলেছেন মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পর্কে আপনার কিছু নসিহার অপেক্ষায় রইলাম, যেটাকে আরবিতে বলা হয় আল আদা আসসিররিয়া, বাংলায় অর্থ করলে হয় গোপন অভ্যাস। গোপনে মানুষ সাধারণত ছেলেরা বিশেষ করে এবং কখনো কখনো মেয়েদেরকেও দেখা যায় গোপন বদ অভ্যাসের শিকার হতে। তো এ সম্পর্কে আসলে আপনি জানতে চেয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, কারণ এটি একটি বদ অভ্যাস, গোপন অভ্যাস, যেটা হয়তো অনেকেই লিপ্ত কিন্তু সাহস করে কেউ হয়তো এটা প্রকাশ্যে আলোচনা আনে না। আর কিছু কিছু বই অথবা মানে যেগুলো মানুষের যৌন জীবন সম্পর্কে আধুনিক লেখা, সেগুলোতে একে কোনো তেমন গুরুত্ব দেওয়া হয়নি এবং বলা হয়েছে এতে কোনো সমস্যা নেই। আসুন আমরা দেখি যে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কী। এখানে ওলামায়ে কেরাম অবশ্যই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কথা বলেছেন এবং এ বিষয় সম্পর্কেও আমাদের আগের ওলামায়ে কেরাম এবং বর্তমান যুগের ওলামায়ে কেরাম বিশদ ব্যাখ্যা দিয়েছেন। সেখানে আমরা দেখি যে তাদের কথার মূল বক্তব্য হলো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে এরকম কোনো গোপন অভ্যাসের দিকে নির্দেশনা দেননি যে তারা যখন হয়তো শারীরিকভাবে উত্তেজিত হবে অথবা তারা যখন ফিল করবে যে তাদের বিবাহের প্রয়োজন কিন্তু বিবাহ তারা করছে না, সে অবস্থায় তারা এরকম গোপন অভ্যাস করতে পারে, এমন কোনো নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে উম্মার কাউকে কখনোই দেননি। যদি এটা উত্তম হতো, যদি এটা শারীরিক মানসিক দিক থেকে অনুমোদিত হতো, তাহলে অবশ্যই তিনি মানুষকে এ ব্যাপারে জানাতেন, বিশেষ করে যুবকদেরকে বলতেন। বরং তিনি সেটা বলেননি, যুবকদেরকে বলেছেন সত্তর বিবাহ করতে এবং যদি বিবাহ করতে তারা না পারে তাহলে তাদেরকে সিয়াম রাখতে বলেছেন। বুখারি মুসলিমের সে বিখ্যাত হাদিসটা আমরা সকলে জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা আমিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতা ফা আলাইহি বিসসাওম ফা ইন্নাহু লাহু উইজা। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহের সক্ষমতা রাখে, সামর্থ্য রাখে, তারা যেন বিবাহ করে নেয়, আর কারণ এটাই হচ্ছে তার দৃষ্টিশক্তিকে সংযত করার সবচেয়ে উপযোগী পন্থা এবং তার লজ্জাস্থানের হেফাজতের সবচেয়ে উপযুক্ত উপায়। আর যারা বিবাহের সামর্থ্য রাখে না তারা যেন সিয়াম রাখে, কারণ এটা তার চরিত্রের জন্য রক্ষা কবচ হিসাবে কাজ করবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট করে আমরা দেখলাম যে যদি কেউ মানে কামনা বাসনা চরিতার্থ করার চিন্তা করে তাহলে তার বৈধ উপায়, একমাত্র উপায় হচ্ছে বিবাহ। বিবাহ এটা একটা শেরাই বন্ধন, শেরাই বিধান। আর যদি বিবাহের সামর্থ্য না রাখে তাহলে অন্য কোনো বিকল্প উপায়ে সে তার কামনা বাসনাকে চরিতার্থ করবে না, বরং সেটাকে সে নিয়ন্ত্রণ করবে এবং সেটা সওমের মাধ্যমে। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। এবার যদি আমরা ডাক্তারদের বিষয়ে আসি, যারা আসলে এই বিষয়টা নিয়ে, এই গোপন অভ্যাসটা নিয়ে, মাস্টারবেশন নিয়ে কথা বলেছেন, তারা বলেছেন যে এই অভ্যাসের কারণে ব্যক্তির শারীরিক এবং মানসিক একটা ক্ষতি হয়ে যায়, সে ক্ষতির মুখোমুখি হয়, ফলে তার শারীরিক সামর্থ্য যেমন কমতে থাকে, তার যৌন শক্তিও যেমন আসলে দুর্বল হয়ে যায়, তার তেমনিভাবে এক ধরনের মানসিক ডিপ্রেশন তাকে পেয়ে যায় এবং দেখা যাচ্ছে যে এভাবে লিপ্ত হওয়ার কারণে সে অনেক কাজ থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়। এগুলো আসলে বিশ্লেষণ করলে অনেক কিছু আমাদের সামনে বেরিয়ে আসে, এবং শুধু তাই না, বরং কখনো কখনো দেখা যায় যে অভ্যাস করতে করতে কেউ আরও অনেক বিকৃত যৌনাচারে লিপ্ত হয়ে পড়ে। দেখা যাচ্ছে যে অনেকেই অনেক কিছু কল্পনা করতে থাকে, কিংবা ফোনে সে সেক্স করতে থাকে, কিংবা এভাবে বিভিন্ন দূর থেকেও কেউ বিভিন্ন ফাহেশা কাজে বা অন্যায় কাজে তারা লিপ্ত হয়। দেখা যাচ্ছে যে এই অভ্যাসের কারণে অনেক পুরুষই দুর্বল হয়ে পড়ে, তার যৌন শক্তি একদমই নাই হয়ে যাওয়ার কাছাকাছি চলে যায়, এবং ফলে যখন সে বিবাহ করতে যায় তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং সে তখন ক্ষতির মধ্যে পড়ে যায়।
তো এভাবে আমরা এটা দেখি পুরুষদের ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রেও দেখি যে তারাও তাদের মতো করে এক ধরনের স্বমেহন, এটাকে বলা হয় গোপন যে বদভ্যাস, সেটার আশ্রয় তারা নিয়ে থাকে এবং আরও কিছু বিকৃতির আশ্রয় নিয়ে থাকে। এখন এই যে মাস্টারবেশনের কথা বলা হচ্ছে পুরুষ অথবা নারী উভয়ের ক্ষেত্রে, আজকাল কিন্তু আরও কিছু ইনস্ট্রুমেন্ট বের হয়েছে যেটাকে সেক্স টয় বা সেক্স ইনস্ট্রুমেন্ট বলা হচ্ছে। সেগুলো দিয়েও কিন্তু ব্যক্তি যখন তার কামনা বাসনা চরিতার্থ করার চেষ্টা করেন তখন তার ক্ষেত্রেও কিন্তু এই যে আলা আদা সেররিয়া গোপন বদভ্যাস, এই কথাটি প্রযোজ্য হয়, মাস্টারবেশন কথাটা প্রযোজ্য হয়। কিংবা আরবিতে বলা হয় আল ইসতিনমা, যেটা আমাদের ওলামা ইকরাম উল্লেখ করেছেন মাসালার ক্ষেত্রে, তো সেই জিনিসটা এখানে চলে আসে। এক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ওলামা ইকরাম শুরু থেকে তাম্বি করেছেন। শেখ মুস্তাফা আজ-জারকা, তিনি বিখ্যাত একজন মিশরি স্কলার ছিলেন, তিনি বলেছেন ওয়ামা কানা মুদররান তিব্বিয়ান ফাহুয়া মাহযুরুন শারআন ওয়াহাদা মাহাল্লু ইত্তিফাকিন বাইনাল ফুকাহা, যা শারীরিকভাবে ক্ষতিকর সেটা শরিয়ার দেশ থেকে নিষিদ্ধ আর এটা ফুকাহাদের কাছে সর্বসম্মত একটা মত। তার মানে তিনি বুঝাতে চাচ্ছেন যেহেতু ওলামাই কেরাম অথবা মেডিকেল সায়েন্সের যারা ডক্টর কিংবা আরও যারা এ বিষয় নিয়ে গবেষণা করছেন তারা বলছেন যে এটা ক্ষতিকারক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, যারা বলছেন এটা ক্ষতিকারক তাদেরটাই আসলে ইসলামী শরিয়া গ্রহণ করে এবং সকল ক্ষতির কাজটা শরিয়তে নিষিদ্ধ। আর আরেকজন বিখ্যাত মুফতি, মুফতি আদ-দিয়ার আল মাসরিয়া হাসনাইন মখলুফ, তিনি বলেছেন, তিনি সাবেক একজন মুফতি ছিলেন, তিনি বলেছেন যে এটা স্পষ্ট যে জমহুরুল আইম্মা ইমামদের অধিকাংশই তারা ইয়ারাউনা তাহরিমান ইস্তিমনা বিলিয়াদ, যারা এই হাত দ্বারা এই মাস্টারবেশনের কাজটিকে তারা হারাম বলে মনে করেন। ওয়াইয়িদুহুম ফি যালিকা মা ফিহি দাররুন বালিগুন বিল আসাব ওয়াল কুওয়া ওয়াল উকুল, এবং তাদেরকে তাদের কথা যে সঠিক এই ব্যাপারে সাপোর্ট দিচ্ছে, যেমন এই বিষয়টা যার দ্বারা প্রমাণিত হয় যে এই মাস্টারবেশন বা গোপন অভ্যাসের কারণে ব্যক্তির স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, তার শারীরিক শক্তি ক্ষয় হয় এবং সে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়, যেটাকে আকলি দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলা হচ্ছে। এবং তিনি এরপরে বলেন ওয়াজালিকা ইউজিবু তাহরিম, ফলে এটা হারাম হওয়াটা ওয়াজিব হয়ে যায়। ওমিম্মা ইউসাইদু আলা তাখাল্লুসি মিনহা, আচ্ছা তিনি আরও অনেকগুলো বিষয় এখানে উল্লেখ করেছেন, আরও ওলামা ইকরাম উল্লেখ করেছেন যেগুলো আসলে এই এই ধরনের গোপন অভ্যাস থেকে নিজেদেরকে বেঁচে থাকার জন্য অবলম্বন করা যেতে পারে। তাহলে আমরা সেগুলো বলার আগে সংক্ষেপে বলবো, আমাদের ওলামা ইকরাম, জমহুর ওলামা ইকরাম এই বদভ্যাসটিকে হারাম বলে ঘোষণা করেছেন। আর কিছু কিছু আলেম যদিও কোনো কোনো কঠিন অবস্থায় যে সে যদি এমনটি না করে জেনা ব্যবিচারে লিপ্ত হয়ে যেতে পারে বা খারাপ কিছুতে লিপ্ত হয়ে যেতে পারে বা আরও বড় ক্ষতিতে লিপ্ত হতে পারে, তখন তারা জায়েজ বলেছেন, এটা একটা এক্সেপশনাল জিনিস এবং কোনো কোনো আলেমের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। তাহলে জমহুর উলামায়ে কেরাম বলেছেন এটা হারাম, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে তাহলে এ থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য কী করা যেতে পারে, কী রিকমেন্ড করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা বিষয় বলবো। এক নম্বর হচ্ছে দ্রুত বিবাহের ব্যবস্থা করা, দ্রুত বিবাহের ব্যবস্থা করা। বিবাহ যখন যুবকরা দ্রুত করতে না পারে তখনই তাদের আসলে এই ধরনের হতাশা এবং এই ধরনের বদভ্যাস গড়ে ওঠে। দ্বিতীয় হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা এবং যারা অভিভাবক তাদেরকেও সতর্ক থাকা এবং যারা তরুণ তরুণী তাদেরও সতর্ক থাকা। এমন কোনো খাবার দাবার খাওয়া ঠিক হবে না যাতে শারীরিক কামনা বাসনা খুবই বেড়ে যায় এবং তখন সে তার সামর্থ্যের বাইরে গিয়ে, অর্থাৎ বিবাহের সামর্থ্য না থাকা সত্ত্বেও সে খারাপ কাজে লিপ্ত হয়ে পড়তে পারে। সুতরাং এমন খাবার খাওয়া উচিত যাতে সে স্বাভাবিক সুন্দর চরিত্র সম্পন্ন জীবনযাপন করতে পারে। তিন নম্বর হলো যা কিছু মানুষকে যৌন কাতর করে দেয় অথবা এক্সাইটেড করে দেয় সেসব কিছু থেকে দূরে থাকা, যেমন কোনো খারাপ ফিল্ম দেখা থেকে, খারাপ কিছু পড়া থেকে, পর্নোগ্রাফি দেখা থেকে, এগুলো থেকে নিজেদেরকে দূরে থাকতে হবে এবং
এমন কোনো দৃশ্য দেখা থেকেও দূরে থাকতে হবে যেখানে হয়তো মেয়েদের অবাধ মেলামেশা আছে বা যারা পর্দা করে না এমন মেয়েদের সৌন্দর্য সহকারে দেখা যায়, অথবা যারা অশালীন অশ্লীল পোশাক পরে, সেই পরিবেশেও যাওয়া থেকে আমাদের যুবকদেরকে এবং যুবতীদেরকে দূরে থাকতে হবে। চতুর্থ হচ্ছে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে যা কিছু স্বাভাবিক সুন্দর, প্রাকৃতিক সুন্দর, সেগুলোর সাথে সখ্যতা গড়ে তোলা। যেমন হয়তো আমি একটা কোনো পার্কে গেলাম, নদীর তীরে গেলাম, বা স্বাভাবিক যে সৌন্দর্য সেগুলোর মধ্যে নিজেকে রাখা, এবং যেই সৌন্দর্যগুলো অথবা ছেলে মেয়েদের যে পারস্পরিক ইন্টারাকশনগুলো আমাদেরকে যৌনতার দিকে ঠেলে দেয় তার থেকে আমাদেরকে সরে আসা। পাঁচ নম্বর হলো ভালো সঙ্গী নির্ধারণ করা, ছেলেদের ক্ষেত্রে ভালো ছেলে বন্ধু, মেয়েদের ক্ষেত্রে ভালো বন্ধু। আজকাল তো অবশ্য কালচারই পাল্টে গেছে, গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড কালচার, ছেলেদের মেয়ে বন্ধু, মেয়েদের ছেলে বন্ধু, যেটা আসলে আমাদেরকে অনেক বিভিন্ন রকম ক্ষতির মধ্যে ফেলে দেয়, একটা অসম বা বিকৃত কিংবা অন্যায় কিংবা অবৈধ যৌনতার দিকে ঠেলে দেয়। যখন দেখা যাচ্ছে যে মানুষ একাকী অবস্থান করে এবং সে যৌনতা নিয়ে চিন্তা করে, তখনই মাস্টারবেশনের দিকে সে চলে যায়। অতএব সেই সমস্ত বন্ধুদের সংসর্গ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ষষ্ঠ যে বিষয়টা সেটি হচ্ছে সমাজ হিতকর ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়া। কারণ আমাদের তরুণ সমাজ আজকে দেখা যাচ্ছে যে কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে না পারায় নিজেকে নিয়ে বেশি ব্যস্ত, এবং অনেক সময় তরুণ তরুণীরা নিজেদের সৌন্দর্য নিয়ে এবং নিজেদের যৌন জীবন নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। আর সপ্তম যেটি সেটি হচ্ছে আসলে তাদের ব্যক্তিগত জীবন যাপনের ক্ষেত্রেও সতর্ক থাকা। যেমন দুগ্ধ ফেরোনিব বা অত্যন্ত চমৎকার নরম সজ্জা, এগুলোর মধ্যে থাকলে, অথবা বাসার মধ্যে যদি অনেক বেশি লাক্সারি থাকে, তখনই দেখা যাচ্ছে যে অসম যৌন চিন্তাগুলো মাথা চাড়া দেয়। ফলে আমাদেরকে এই জায়গাতেও একটা নিয়ন্ত্রিত সুন্দর জীবনযাপন করতে হবে। অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে যেখানে ছেলেমেয়েদের অবাধ মিশ্রণ, সেটা শিক্ষা কেন্দ্র হোক অথবা যেমন বিবাহ অনুষ্ঠান বা সামাজিক যে কোনো অনুষ্ঠান হোক, সেগুলোর থেকে দূরে থাকা। বিশেষ করে নাইট ক্লাব বা যে সমস্ত ক্লাবে ছেলেমেয়েরা একসাথ হয়ে ড্যান্স করে নাচে, এগুলো থেকে একদমই দূরে থাকা। তাহলে আশা করা যায় যে এরকম একটা সুন্দর পবিত্র জীবনযাপন করতে পারলে শুধু মাস্টারবেশন নয়, বরং অবাধ যৌনতা কিংবা জেনা ব্যভিচার এগুলো থেকে এবং যে কোনো ফাহেশা কাজ থেকে, ফাহেশা কথা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো ইনশাআল্লাহ। আজকের প্রেক্ষাপটে এটা আমাদের জন্য খুবই খুবই জরুরি, কারণ নানা রকম আসলে অবাধ যৌনতা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে মহামারীর মতো, এবং মুসলিম সমাজগুলোকেও এটা আসলে আক্রান্ত করছে, আমাদের তরুণ তরুণীকে আসলে নষ্ট করে দিচ্ছে। তো সুতরাং আমার মনে হয় আজকে আমাদের ভাবার সময় এসেছে, এবং নিজেদেরকে পবিত্র রাখা আর আমাদের প্রজন্মকে পবিত্র রাখা, যাতে এদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করা যায়, দেশ জাতি এবং যাবতীয় উন্নয়নের সাথে এদেরকে সম্পৃক্ত করা যায়, ভালো কাজের চিন্তা তাদের মাথায় ঢোকানো যায়, সেটি আমাদেরকে আসলে করতে হবে।